পৃথিবীতে কত আকৃতির এবং কত সৌরভেরই ফুল রয়েছে। তার মধ্যে অন্যতম মনোমুগ্ধকর একটি ফুলের নাম হচ্ছে অপরাজিতা। কেবলমাত্র সৌন্দর্যের জন্যই এই ফুলটি বিখ্যাত সেটা বললে ভুল হবে। আপনি হয়তো বা কখনো অপরাজিতা ফুলের চায়ের কথা শুনেছেন। এই ফুলের চা যে স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী তা কি জানেন? বিশেষ করে আপনি যদি লিভারের রোগী হয়ে থাকেন তাহলে আপনার লিভারকে পরিষ্কার করতে সাহায্য করে এই অপরাজিতা ফুল। এটি ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখে, অ্যাজমা প্রতিরোধ করে, ক্যান্সার থেকে শুরু করে হৃদরোগের ঝুঁকি কমায়, স্মৃতিশক্তি বাড়াতেও সাহায্য করে, ত্বকের জন্য বিশেষ উপকারী। বিভিন্ন রোগ সারাতে অপরাজিতা ফুলকে ব্যবহার করা হয়ে থাকে। শুধুমাত্র ফুল নয়, অপরাজিতার মূল এবং পাতাও বিভিন্ন কাজে ব্যবহার করা হয়ে থাকে। আজকে ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো অপরাজিতা ফুলের চায়ের বিভিন্ন উপকারিতা সম্পর্কে এবং জানাবো এর পাতা এবং মূলের গুণাগুণ সম্পর্কে। এর উপকারিতা জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে, মোটেও অবহেলা করবেন না। হীরার চেয়েও দামি এই ফুল, কোটি টাকার চেয়েও বেশি উপকারী। এই ফুলটি কোথাও দেখতে পেলে সাথে করে অবশ্যই নিয়ে আস। প্রথমে আমরা অপরাজিতা ফুলের বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নিব। অপরাজিতা ফুলের গাছ লতানো এবং সবুজ পাতা বিশিষ্ট। পাতার গঠন উপবৃত্তাকার, গাছটিতে ঝাঁকে ঝাঁকে ফুল ধরে, গাছটি দেখতে ঝোপের মতো মনে হয়। দীর্ঘজীবী এই গাছটি 20 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। ঔষধি গুণ বিশিষ্ট এই ফুলটি ছাদ বাগান বা স্বাভাবিক বাগানে বাহারি ফুল হিসেবে মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করে। অপরাজিতা ফুল বর্ষা মৌসুমে বেশি দেখা যায়। অপরাজিতা যে শুধু নীল বর্ণের হয়ে থাকে তা কিন্তু নয়, এই ফুলটি সাদা বর্ণেরও হয়ে থাকে। তবে আমরা আমাদের দেশে নীল রঙের অপরাজিতাই বেশি দেখি। তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক অপরাজিতা ফুলের উপকার গুলো কি কি। আগেই বলেছি লিভারের সুরক্ষা এটি কার্যকর। অনেকের লিভারে নানাবিধ অসুখ রয়েছে, লিভারে জল জমে গিয়েছে, জন্ডিসের মতো রোগ পিছু ছাড়ছে না, লিভারে অনেক বেশি টক্সিন, ফ্যাটি লিভার, লিভার বড় হয়ে গিয়েছে, পেট ফুলে গিয়েছে। সেক্ষেত্রে লিভারকে সুস্থ রাখার জন্য নিয়মিত অপরাজিতা ফুলের চা খান। অপরাজিতা ফুলের নীল চা পলিফেনল এবং ফ্লাভোনয়েল যৌগ সমৃদ্ধ, যা লিভারের এনজাইমের মাত্রা কমাতে সাহায্য করে। ফলে লিভারের সুরক্ষায় অনেক ভালো কাজ করে এই অপরাজিতা ফুলের চা। অপরাজিতা ফুলের চা এক মাস খেতে পারলে লিভার পরিষ্কার হয়ে যাবে গ্যারান্টেড। এছাড়া যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে, রক্তে সুগারের মাত্রা অনেক বেশি, তারা যদি নিয়মিত এই ফুলটি দিয়ে প্রস্তুত করা চা খেতে পারেন, ডায়াবেটিস খুব সহজে নিয়ন্ত্রণে চলে আসবে। এটি রক্তে সুগারের মাত্রাকে কমিয়ে শরীরের ইনসুলিন ক্ষরণের ভারসাম্যকে সুরক্ষিত রাখতে সাহায্য করে। তাই ডায়াবেটিসের রোগীরা দিনে দুবেলা অপরাজিতা ফুলের চা খেতে পারলে ডায়াবেটিস কোনো ওষুধ ছাড়াই কন্ট্রোলে চলে আসে। এটি অ্যাজমা প্রতিরোধ করতে সাহায্য করে। আমাদের মধ্যে অনেকে রয়েছেন যারা অ্যাজমার রোগী, সময়ে অসময়ে যাদের অ্যাজমার টান ওঠে, তারা অপরাজিতা ফুলের চা পান করুন। এতে বিদ্যমান সেপনিস এবং ফ্লাভোনয়েড যৌগ অ্যাজমা রোগের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে। কোনো মানুষ যদি সপ্তাহে 3 দিন অপরাজিতা ফুলের চা পান করতে পারে, তাদের ক্যান্সারের ঝুঁকি একেবারেই কমে যায়। অপরাজিতা ফুলে রয়েছে অ্যান্টোসায়ানিন, যা মানব দেহের ফ্রি রেডিকেলস গুলো তৈরিতে বাধা দেয়, যা কিনা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। নারী দেহের জরায়ু, স্তন ক্যান্সার, পুরুষদের প্রোস্টেট ক্যান্সার, পাকস্থলী ক্যান্সার ইত্যাদি সারাতে অপরাজিতা ফুলের চা অত্যন্ত কার্যকর। এটি স্মৃতিশক্তি বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বয়স্কদের মধ্যে যে অ্যাঞ্জাইমার রোগ রয়েছে, সেই রোগের চিকিৎসা বর্ধক হিসেবে অপরাজিতা ফুল খুব ভালো কাজ। এটি আপনার হৃদরোগের ঝুঁকি কমায়, কোলেস্টেরলের মাত্রা কমায়, খারাপ কোলেস্টেরল এলডিএল এর মাত্রা কমতে শুরু করবে। আপনি যদি টানা কয়েকদিন অপরাজিতা ফুলের চা খেতে পারেন এবং ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়বে। এছাড়াও এই ফুলের চা নিয়মিত খেলে আপনি হাড়ের রোগ থেকে মুক্তি পেতে পারবেন। হাড়ের বন্ধ শিরা উপশিরাকে খুলে দিবে, এটি রক্তের সঞ্চালনকে ভালো করবে এবং প্রত্যেকটি বন্ধ শিরাকে খুলে দিতে সাহায্য করবে। অপরাজিতা ফুলের চা আপনার বহিরেখা দূর করতে সাহায্য করে। এখন কথা হচ্ছে অপরাজিতা ফুল আপনারা কিভাবে সংরক্ষণ করবেন। আপনারা চাইলে বাজার থেকে যে সমস্ত অর্গানিক ট্রি কিনতে পাওয়া যায় তার মধ্যে থেকে অপরাজিতা ফুলের চাও কিনে আনতে পারেন। এটি ব্রুটি নামে খুব বেশি বিখ্যাত, এটা আপনি যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। এছাড়াও আপনার কাছাকাছি যদি কোনো অপরাজিতা ফুলের গাছ থাকে, সেখান থেকে এই ফুল সংগ্রহ করার মাধ্যমে খুব সহজে আপনি অপরাজিতা চা কাঁচা ফুল ব্যবহার করতে পারেন চা প্রস্তুত করার জন্য এবং শুকনো ফুলও ব্যবহার করতে পারেন চা প্রস্তুত করার জন্য। অপরাজিতা ফুলকে অনেকে নীলকণ্ঠ ফুল নামেও চিনে থাকেন। চা প্রস্তুত করার জন্য যে 1/2 কাপ জলের মধ্যে 5 থেকে 6টি অপরাজিতা ফুল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিন। শুকনো ফুল হলে 5-6টি দিবেন, কাঁচা ফুল হলেও 5-6টি দিবেন। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর যখন ফুলের রং ছেড়ে দিবে তখন চা ছেঁকে নিন। আপনি চাইলে এর মধ্যে স্বাদ বাড়ানোর জন্য লবঙ্গ, এলাচ, আদা, দারুচিনি এগুলো মেশাতে পারেন। চা ঠান্ডা হওয়ার পর বা কুসুম গরম অবস্থায় যদি লেবু মিশ্রণ করেন তাহলে এটি বেগুনি বর্ণ ধারণ করবে। এই চা আপনি ঠান্ডা এবং গরম উভয় অবস্থায় পান করতে পারেন। এই ফুলের মূল এবং পাতাও কিন্তু অত্যন্ত উপকারী, সেটার ব্যবহার সম্পর্কেও আমাদেরকে জানতে হবে। মাথা ব্যথার রোগে অপরাজিতার মূলে
ফুলের ব্যবহার রয়েছে। কারো মাথা ব্যথার সমস্যা থাকলে তারা অনেক কষ্ট পান, হঠাৎ করে মাথা ব্যথার সমস্যা বেড়ে যেতে পারে। এই সমস্ত ক্ষেত্রে অপরাজিতা ফুলের শিকড়ের রস বের করে 4 ফোঁটা পরিমাণ নিয়ে নিতে হবে। তারপরে যে ব্যক্তির মাথা ব্যথা হচ্ছে তার নাকের মধ্যে 4 ফোঁটার রস ঢেলে দিলে মাথা ব্যথা দূর হয়ে যাবে। এভাবে কয়েকদিন করতে পারলে মাথা ব্যথা আর কখনোই হবে না। জ্বর নিরাময়েও অপরাজিতা মূলের ব্যবহার রয়েছে। যদি আপনার জ্বর বা কাশি থেকে থাকে, কাশি যতই পুরনো হোক না কেন, তাদের জন্য এই অপরাজিতা ফুল অত্যন্ত উপকারী। 4-5টি অপরাজিতার পাতা নিয়ে নিন, 4-5টি তুলসীর পাতা নিয়ে নিন এবং এর সঙ্গে নিয়ে নিন 4-5টি কালো গোলমরিচ। এগুলো সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে একটি পাত্রে ফুটিয়ে নিন। এই জল সেবন করুন সকাল বিকাল। এই জলটি অবশ্যই ফুটিয়ে অর্ধেক করে নেবেন। এটি ছেঁকে সকাল বিকাল পান করতে পারলে জ্বর এবং কাশির সমস্যা ভালো হয়ে যাবে। টনসিল নিরাময় করতেও অপরাজিতা পাতার ব্যবহার রয়েছে। অনেকেরই টনসিলের ব্যথা, টনসিল বড় হয়ে গিয়েছে, সেক্ষেত্রে অপরাজিতা খুবই উল্লেখযোগ্য ভূমিকা রাখে। 8-10টি অপরাজিতার পাতা আর 4-5টি পেয়ারার পাতা নিয়ে ভালো করে ধুয়ে ভালো করে পানিতে গরম করে সেই পানি অর্ধেক করে সেই পানি দিয়ে কুলকুচি করুন। সেক্ষেত্রে আপনার টনসিল ছোট হয়ে যাবে এবং টনসিলের ব্যথা থেকে মুক্তি পেতে পারবেন। এভাবে 7 দিন করলে আপনি টনসিলের ব্যথা থেকে সারা জীবনের জন্য মুক্তি পেতে পারেন। যদি বিশেষ কোন রোগকে উদ্দেশ্য করে এই চা পান করতে চান, তাহলে আপনাকে টানা 21 দিন এই চা পান করতে হবে। তারপরে প্রতি সপ্তাহে 2-3 দিন খেলেই যথেষ্ট। এই চাটি আপনার দৈনন্দিন ডায়েটে অন্যান্য চায়ের মতোই অ্যাড করুন।